সারা দেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে এর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এআর জুয়েল। জুয়েল, নিশি, সারা দেশের মতো কিন্তু সুনামগঞ্জে আজকে বুনো ধান সংগ্রহ শুরু হয়েছে এবং সেটি উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সুনামগঞ্জে কিন্তু এইবার ধানের যে বুনো ধান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সরকারিভাবে যে আজকে ধান ক্রয় হবে সেটি কিন্তু আজকে প্রায় 17,000 মেট্রিক টন ধান ক্রয় হবে এবং আজকে পর্যন্ত সুনামগঞ্জে আবাদ হয়েছে 12,63,562 মেট্রিক টন এবং যার এবং চাল উ৪ হয়েছে 8,42,000 মেট্রিক টন। সরকার এই বছর যেটি আমাদের জানিয়েছেন 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান ক্রয় করবেন এবং প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে এবার 30 টাকা, যেটা গতবার ছিল 28 টাকা ধরে কেজি, এবং একজন কৃষক 120 কেজি করে সর্বোচ্চ 3,000 কেজি ধান বিক্রয় করতে পারবেন। এবং কৃষকরা যেটি জানিয়েছেন যে এটি আসলে যেহেতু সুনামগঞ্জে এবার আজকে পর্যন্ত 12 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এবং সরকারিভাবে ধান ক্রয় করবে মাত্র 17,400 মেট্রিক টন, যেটি একেবারেই অপ্রতুল। এবং কৃষকরা বলছেন যার কারণে কিন্তু কৃষকরা আসলে পর্যাপ্ত ধান মূল্য পাবেন না এবং মধ্যস্বত্বভোগী যারা আছে সেটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে যেহেতু, এবং তারা বলছেন আরও ক্রয় মাত্রা যেটা উৎপাদন এবং সরকার যাতে আরও বেশি করে ধান ক্রয় করে সেটির আহ্বান জানিয়েছে কৃষকরা। তারা বলছেন যেহেতু এবার উৎপাদন ভালো হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু কৃষকরা ধান ভালো পেয়েছে, কিন্তু আসলে সরকারকে আর বেশি করে ধান ক্রয় করলে সেটি কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষকরা। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন এআর জুয়েল।